বাংলার আকাশ রাখিব মুক্ত, এই মূল মন্ত্রকে যারা ধারণ করে আগামীতে বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার অথবা বিমান সেনা হতে চাও এবং বিমান সেনা হয়ে অথবা বিমান বাহিনীর অফিসার হয়ে দেশ সেবায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিজেকে নিযুক্ত করতে চাও, তাদের জন্য আজকের এই পুরো ভিডিওটি। আজকের ভিডিওতে আমরা শিখব বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার অথবা বিমান সেনা পদে যখন কেউ অংশগ্রহণ করবে এই অংশগ্রহণের সময় তার বয়সসীমা কতটুকু থাকা প্রয়োজন। আজকের পুরো ভিডিওতে বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার পদ এবং বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদের বয়সসীমা নিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার পদের জন্য বয়সসীমা, পুরুষ প্রার্থীদের জন্য প্রয়োজন 16 বছর 6 মাস হতে 22 বছর পর্যন্ত, এক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। ঠিক একইভাবে মহিলা প্রার্থীদের জন্য প্রয়োজন 16 বছর 6 মাস হতে 22 বছর পর্যন্ত, এক্ষেত্রেও এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এখন দেখে নেব বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদের জন্য বয়সসীমা। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এখানে কয়েকটি ট্রেডের নাম আমি বলছি, টেকনিক্যাল, আইটি সহকারী, মেডিকেল শাখা, প্রভোস্ট এবং এমওডিসি পদের ক্ষেত্রে বা ট্রেডের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের বয়সসীমা প্রয়োজন 16 বছর থেকে 21 বছর পর্যন্ত। শুধুমাত্র ড্রাইভিং ট্রেডের জন্য প্রয়োজন 16 বছর হতে 24 বছর পর্যন্ত এবং মিউজিক ট্রেডের ক্ষেত্রে 16 বছর হতে 26 বছর পর্যন্ত। এখন দেখে নেব মহিলা প্রার্থীদের জন্য, যারা বিমান সেনা হিসেবে যোগদান করতে চায় মহিলা প্রার্থীদের বয়সসীমা চিকিৎসা সহকারী এবং প্রভোস্ট ট্রেডের ক্ষেত্রে 16 বছর হতে 21 বছর পর্যন্ত প্রয়োজন, এবং প্রত্যেকটি ট্রেডের ক্ষেত্রেই পুরুষ এবং মহিলা প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। ধন্যবাদ সবাইকে সুবজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে।